তিন দফার ভোট শান্তিপূর্ণ হওয়ার পরে চতুর্থ দফার ভোটে হিংসার বাতাবরণ এসে গেছে। পাঁচজন লোক মারা গেছেন শীতলকুচিতে, চারিদিকে প্রার্থী থেকে সাধারণ মানুষ সবাই আক্রান্ত, ভয়ে ভয়ে ভোট হচ্ছে। একটা পর্যন্ত মাত্র 55% ভোট পড়েছে। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের প্রশিয়ান নেতা তারক সিং মহাশয়। তারক সিং, তারকবাবু, এই যে একটা হিংসার বাতাবরণ চতুর্থ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন কমিশন এক প্রকার এই হিংসা এবং এই মানুষের যে ভয় সেটাকে এক প্রকার আটকাতে ব্যর্থ হয়েছেন বলে চারিদিক থেকে যে খবর আসছে, এই বিষয়ে আপনাদের কী মত? আমাদের মত দেখুন, আমরা তো এর আগেও বলেছি আর এখনও বলছি, ইটস এ ফেলিউরিটি অফ দ্য ইলেকশন কমিশন ডিউ টু দেয়ার সিস্টেম। উনি যখন এটা চতুর্থ দফা, তিনটে দফায় তো কিছু 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 হয়েছে, তাহলে এখানে ইম্প্রুভ করা দরকার ছিল। তার মানে সিস্টেমে উনি কোনো ইম্প্রুভমেন্ট করতে পারেনি, ফলে এইটা হচ্ছে। নির্বাচন কমিশন তো একটা প্ল্যানিং করবে, হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, প্ল্যানিংয়ে ভুল, এবং ওখানে তো এসপিকে বদল করা হয়েছিল, তাতে কি যায় আছে? এসপি বদল করলেই যে সিস্টেমে বদল হয়ে যাবে তা তো নয়। আপনার যদি সিস্টেম ঠিক থাকে, কাকে বদল করলেন না করলেন, সিস্টেম শুড রান অ্যাকর্ডিং টু সিস্টেম। আপনি বলছেন নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ? হ্যাঁ, পুরোপুরি ব্যর্থ। না হলে দেখুন, এত মানুষের জীবন হানি হচ্ছে, কোন দল না দল এটা পরের কথা। এবং নির্বাচন কমিশনের যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে এই লোকগুলোকে ফিনান্সিয়ালি কম্পেনসেট করা উচিত, কারণ এটা ওনার ফেলিওরিটির জন্য হলো। দেখুন, আমি আপনাকে বলছি, ভারতবর্ষের সিস্টেমের অনেক উন্নতি হয়েছে। অনলাইনে রেলের টিকিট বুকিং হয়, অনলাইনে ওষুধ পাওয়া যায়, অনলাইনে ডাক্তার পাওয়া যায়, অনলাইনে পড়াশোনা হচ্ছে, অনলাইনে ফ্লাইটের টিকিট হচ্ছে, অনলাইনে বিদেশের সাথে কথা বলে হসপিটালে অপারেশন হচ্ছে। তাহলে এই জিনিস কি ভাবা যায় না, চেতনা? আপনি আমার বলুন, পাড়ায় পাড়ায় রেলের কাউন্টার তৈরি হয়ে গেছে, সেখান থেকে মানুষ রেলের টিকিট কেটে নিচ্ছে, তাহলে সেখানে গিয়েও তো মানুষ ভোট দিতে পারত। এই যে বিএলও লোকের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ দিচ্ছে, সেই লোকটাই তো একটা মেশিন নিয়ে পলিটিক্যাল পার্টির লোককে সাথে করে নিয়ে ক্যামেরা লাগানো থাকতো, সেখানে ভোট দিয়ে দিতে পারত বাড়ি বাড়িতে গিয়ে। আপনি বলছেন টেকনোলজিকে ইউজ করা যেত? হ্যাঁ, করা যেতে পারতো, করা যায়নি, এতে অযথা টাকা নষ্ট হচ্ছে। তো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই যে হিংসার ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে আতঙ্ক হয়েছে, তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের কী দাবি? আমাদের দাবি যে নির্বাচন কমিশনকে ভাবা উচিত, উন্নত মানের সিস্টেম করা উচিত, ব্লাডলেস নির্বাচন হওয়া উচিত। এবং যেটা হচ্ছে এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা এবং আমি মনে করি অযোগ্যতা। প্ল্যানিং বলে কিছু নেই, এটা তো বললে হবে না। আপনি যখন নির্বাচন করছেন তখন অ্যাডমিনিস্ট্রেশন আপনার আন্ডারে আপনি নিচ্ছেন, লোকাল থানার পুলিশের সাথে বসছেন, এসপিদের সাথে বসছেন, ডিএসপি বসছেন, ডিএম বসছেন, তাদের সাথে বসে কী করছেন? প্ল্যানিং করছেন। তো এটা চতুর্থ চরণ চলছে, প্রথম চরণ থেকেই তো আপনি বুঝতে পারছেন। তাহলে আপনার যে ইন্টেলিজেন্ট রিপোর্ট মেশিনারিজ সেটা ফেল, সেন্ট্রাল মেশিনারি ফেল, রাজ্য মেশিনারি আপনি নিজে মিটিং করে ইউজ করেছেন, তাহলে তারা যদি আপনাকে ভুল রিপোর্ট থাকে, ইউ শুড পানিশ দেম। ইফ ইট ইজ নট, তারা ঠিক বলেছে, আপনি প্ল্যানিং ঠিক করেননি, তাদের কথা শুনেননি, তাহলে আপনার দোষ। এই যে আর শীতলকুচি বাদ দিয়েও বেহালা, পূর্ব কসবা, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আতঙ্ক এবং হিংসার ঘটনার খবর আসছে, তার মানে কি এই পুরো সিস্টেমটাই, কমপ্লিট ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই কি ভেঙে পড়েছে এই চতুর্থ দফায়? হ্যাঁ, ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে 44টা সিটে ভোট হচ্ছে, আমরা যে বিভিন্ন নিউজে যা দেখছি, খবর পাচ্ছি, 33 জন প্রার্থী বিভিন্নভাবে হ্যাকল হয়েছে, আক্রান্ত হয়েছে। কেন হবে? তো কোনোদিন হয়নি, কখনো হয়নি। পঞ্চম থেকে আরও ভালোভাবে ভাবা উচিত। এবং আমি আবারও আপনাদের বলছি, এই ব্যর্থতার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইলেকশন কমিশনকে তাদের কম্পেনসেট করা উচিত, কারণ এটা তাদের ফেলিওর।
নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ চতুর্থ দফায় এসে এবং যেভাবে হিংসা এবং আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে, 33 জন প্রার্থীর ওপর হামলা হয়েছে, 33টা কেন্দ্রে 44টা কেন্দ্রে ভোট গ্রহণ ভোট হচ্ছে, 44টা বিধানসভায় ভোট হচ্ছে, তার মধ্যে 33টা বিধানসভার প্রার্থীদের ওপর হামলা হয়েছে বলে তারকবাবু জানালেন। সেই হিসেব মতো সম্পূর্ণরূপে নির্বাচন কমিশন ব্যর্থ এবং এই ঘটনার দায় তাদেরকেই নিতে হবে। যে প্রার্থীরা যারা যে মানুষজন মারা গেছেন তাদেরকে আর্থিক কম্পেনসেশনেরও দাবি করেছেন তারকবাবু। ক্যামেরা পার্সন শীর্ষেন্দু রায় চ্যাটার্জির সাথে অভিজিৎ নন্দী মজুমদার, এএনএম নিউজের জন্য। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।